আমরা আজকে খুব সহজেই দুধ সুক্ত বানানোর প্রণালী সুন্দরভাবে শিখে নেব। অল্প আদা নেওয়া হয়েছে, দু চা চামচ পোস্ত নেওয়া হয়েছে, এক চা চামচ কালো সরষে নেওয়া হয়েছে, তার সঙ্গে দেড় চা চামচ ধনে গুঁড়ো নেওয়া হয়েছে, হাফ চা চামচ রাঁধুনি এখানে ভিজিয়ে রাখা হয়েছে বাটার জন্য। এবার বেটে নেওয়া যাক। প্রথমে শিলে পোস্তটা বেটে নিলাম, যাতে অন্য মশলার স্বাদ পোস্তয় না যায়, তাই প্রথমেই পোস্তটা বেটে নেব। এবার দেখো, পোস্তটা ভালো করে তুলে নিয়ে ওই শিলের মধ্যে আদার কুচোগুলো, তার মধ্যে সরষে এবং ধনে গুঁড়ো, হ্যাঁ ধনে গুঁড়োটা ওর মধ্যেই দিয়ে একসঙ্গে এই তিনটেকে বেটে নেওয়া হলো। এগুলো যেহেতু আমরা একসঙ্গেই ব্যবহার করব, তাই এগুলোকে বাটাটা একসঙ্গে হলে তার স্বাদ একটু অন্যরকম হবে। এরপরে রাঁধুনিটা দিয়ে দেওয়া হলো, ভালো করে জল থেকে ছেঁকে তুলে রাঁধুনিটা দিয়ে দেওয়া হলো এবং রাঁধুনিটাকে বেটে নেওয়া হলো। এটাকে পুরো আলাদা একটা বাটিতে রেখে দিলাম। আলু রয়েছে, ঝিঙে, কাঁচকলা, ডাঁটা, বেগুন, পটল, রাঙা আলু, উচ্ছে কেটে রাখা রয়েছে, স্বাদ মতো চিনি, ঘি, নুন, বেটে রাখা মশলাগুলো, ফোড়নের জন্য তেজপাতা পাঁচফোড়ন, বিউলির ডালের বড়ি, রাঁধুনি বাটা, সাদা তেল, দুধ, যেহেতু দুধে রান্না হবে তাই সাদা তেলটাই প্রেফারেবল। আগুন জ্বেলে দিয়ে কড়াটা বসিয়ে দেওয়া হলো। সাদা তেল দিয়ে রান্নাটা হবে পুরোটাই। প্রথমে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার বিউলির ডালের বড়িগুলো এই অল্প তেলে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, বা হালকা ভেজে নিলাম বলতে পারো। দেখো ভাজা হয়ে গেল। এবার আমি এগুলোকে আলাদা একটা বাটিতে তুলে রেখে দিলাম। আবার কড়াতে অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার একে একে অল্প করে তেল দিয়ে এই আনাজগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি মোটেই ভাজবো না, একদম যেন নরমভাবে ভাজা হয়, তার জন্য ভাজতে ভাজতে আমি একটু একটু করে চাপা দেব এবং তারপর আবার হালকা হাতে নেড়ে চেড়ে তুলে নেব। দরকারে অল্প একটু তেল দিয়ে আবার বাকি আনাজগুলো ভাজতে থাকবো। তো দেখে নাও, চটপট আমরা এইভাবে আনাজগুলো ভেজে নিচ্ছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবার আবার কড়াতে তেল দিয়ে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। তো আলুর সঙ্গে রাঙা আলু তুমি একসঙ্গে ভেজে নিতে পারো। সেই একইভাবে হালকা চাপা দিয়ে আবার একটু তুলে হালকা হাতে নেড়ে চেড়ে নেব। শেষে কাঁচকলাগুলো হালকা হাতে নেড়ে নেব। দেখো, ডাঁটা বাদে প্রায় সব সবজিগুলোই আমরা ভেজে নিয়েছি। কড়ায় আবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে ওর মধ্যে আদা, সরষে, ধনে গুঁড়ো, তিনটে যে পেস্ট করে নিয়েছিলাম একসঙ্গে শিলে বেটে নিয়েছিলাম, সেই বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এর উপরেই স্বাদ মতো নুনটা আমরা দিয়ে দিলাম। এখনই নুনটা দিয়ে দিলে সুবিধে হবে, যে মশলাগুলো আমি এখন দেবো একে একে কোনো রকমভাবে আর ছেটকাবে না। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে রাঁধুনিটা দিয়ে দিলাম। এবার যে ভিজে রাখা আনাজগুলো রয়েছে সেগুলো এর মধ্যে একে একে দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করলাম, বেশ ভালোভাবে এটা উল্টে পাল্টে দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম কিছুক্ষণ। যে দুধ ব্যবহার করব আমরা সেই দুধটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে না ভেজে রাখা যে ডাঁটাগুলো ছিল সেই ডাঁটাগুলো এবার আমরা দিয়ে দিলাম। দুধটা গরম হয়ে এলে, হালকা গরম হয়ে এলেই ধীরে ধীরে এর মধ্যে দুধটা মেশাতে থাকবো। আমরা কিন্তু এতে কোনো রকম জল ব্যবহার করব না। ইভেন মশলার বাটিটাও যে আমরা ধুচ্ছি সেটাও দুধ দিয়ে ধুলে ভালো হয়। প্রয়োজন বুঝে ধীরে ধীরে দুধ মেশানোর পরে দরকার হলে একটু বেশি পরিমাণ দুধ মিশিয়ে আনাজগুলো ভালো করে তার মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। এরপরে বাকি দুধটা দিয়েও ভালো করে একবার নাড়াচাড় করে নেওয়া হলো। যেহেতু এটা পুরোপুরি দুধ দিয়ে হচ্ছে, সম্পূর্ণ চাপা দেব না, একটু হালকা ফাঁকা রেখে, খুন্তিটা দিয়ে একটু হালকা ফাঁকা রেখে এইভাবে চাপা দিয়ে দিতে পারো। কিছুক্ষণ ফুটে এলে ঢাকনাটা আমরা এবার তুলে নেব। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অন্যতম প্রধান প্রিয় মেনু ছিল দুধ সুক্ত। তো দেখো ভালোভাবে আনাজগুলো প্রায়ই সব গলে গেছে, নরম হয়ে গেছে আনাজগুলো যথেষ্ট। দেখো এতক্ষণ কিন্তু আমরা বড়িগুলো দিইনি, এখন আমরা বড়িগুলো দিয়ে দিলাম। প্রথমে যদি তুমি বড়িগুলো দিয়ে এতক্ষণ ধরে কষতে, তাহলে বড়িগুলো পুরো ঘেঁটে যেত, বড়িগুলো আলাদা করে তুমি পেতে না। ভালো করে একবার নেড়ে চেড়ে নিলাম। এবার স্বাদ মতো চিনিটা দিয়ে দিলাম। খেয়াল রাখবে এর মধ্যে রাঙা আলু দেওয়া রয়েছে, সেই বুঝেই কিন্তু চিনিটা দেবে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম।
এবার অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এবার ওই কড়াতেই অল্প সাদা তেল দিয়ে দিলাম ফোড়নটা দেওয়ার জন্য। তেল গরম হয়ে গেলে তেজপাতাগুলো ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব এবং তার সঙ্গে পাঁচ ফোড়ন যেটা রাখা হয়েছে সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমার তৈরি করা শুক্তটা এর মধ্যে দিয়ে সাঁতলে নেব। এই পরে ফোড়নটা দিলে যে গন্ধটা বেরোবে সেই গন্ধটা কিন্তু স্থায়ী হবে। এরপরে বাটির এই পোস্ত বাটাটার মধ্যে শুক্ত থেকে কিছুটা ঝোল অর্থাৎ দুধ তুলে এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবং ভালো করে গুলে ওই শুক্তর মধ্যে মিশিয়ে দেওয়া হলো। খেয়াল রাখবে পোস্ত কিন্তু আগে দেবে না। এবার আমরা ওভেনটা অফ করে দিলাম এবং অফ করার পরে এই ঘিটা এর মধ্যে দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম। এখন এটাকে অন্য পাত্রে ঢেলে দিলাম। দেখো তোমাদের জন্য সুস্বাদু দুধ শুক্ত তৈরি। তোমাদের অনেক ধন্যবাদ বন্ধুরা আমাদের ভাতে ভাত ভিডিওটায় এত ভালোবাসা দেখানোর জন্য। আমরা এক্সপেক্ট করি পরের ভিডিওগুলো তোমরা একটু দেখবে। আশা রাখি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরে বড়িটা দিয়েছি বলে বড়ি ভেঙেও যায়নি, কিন্তু কি সুন্দর নরম হয়েছে দেখো। ওয়াও, সত্যি খুব সুন্দর খেতে হয়েছে। তো তোমরাও চটপট বন্ধুরা বাড়িতে তৈরি করে ফেলো এই দারুণ স্বাদের দুধ শুক্ত, আর করে আমাদের চটপট কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের। টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।